এই দেখো বন্ধুরা, এ হচ্ছে থানকুনি পাতা। রিকনকে দিয়ে এলাম, এটা বের আমি খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টি স্নাতক সকালবেলা? আমি তো ভীষণ ভীষণ ভালো আছি, কারণ আমার বৃষ্টি খুব ভালো লাগে। এই নিয়ে সৌমিকের সঙ্গে এক পশলা আমার হয়ে গেল, কারণ হচ্ছে ওর বৃষ্টি ভালো লাগে না। যেই তো বললাম তো, বাইরে যারা বেরোয় তাদের তো বৃষ্টি ভালো লাগবে না, আর আমি যেহেতু বাড়িতে থাকি আমার বৃষ্টি দারুণ লাগে। বৃষ্টি তোমার কী বলতো, ঘামটা কম হয়। ধানকুনি পাতাটা খাচ্ছি তো, কোথায় মানে জড়িয়ে যাচ্ছে কথা, ঘামটা যেহেতু কম হচ্ছে, সব মানে কাজ করার এনার্জি পাচ্ছি, এই জন্যই আমার ভালো লাগে। আর দোকান দেখলাম, ওদের দোকান খুলতে খুব একটা টাইম লাগেনি, বৃষ্টি হলেও সব ওই 11-এর মধ্যেই খুলে দিয়েছে, 8-11-এর মধ্যে। শ্রমিক বেরিয়ে গেছে অফিসে, আজকে দু চাকা নিয়ে গেল না, কারণ বৃষ্টি হচ্ছে টুকটাক করে, রেনকোট পরলেও না ভিজে যায়। দেখবে রেনকোট পরলে গাড়ি ঘোড়া চালালে না সত্যি ভিজে যায় পেছনটা, গা হাত পা। ওই গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে বেরোলো, গায়ে তো জলটা কম পড়বে, কারণ কদিন আগে ঠান্ডা সর্দি থেকে উঠলো কাশি থেকে, সেই জন্য। আর এই থানকুনি পাতা খাওয়া নিয়ে রিকন যা করে না, একদম খেতে চায় না। ওকে বলি বাবা ওষুধ টষুধ খাওয়ার থেকে এই জিনিসগুলো খাওয়া খুবই ভালো, শুনবেই না কথা। সেই থানকুনি পাতা কেটে ধুতে নিয়ে এসেছি এতে রান্নাঘরে, ওখানে চাদর ফাদর মুড়ি পড়ছিল, চাদর ফাদর মুড়ি দিয়ে ঢুকে গেছে। আর আমি বকলাম, মানে একটুখানি চোখ ফোক দেখালে ভয় পায়। আর আমি কিন্তু রান্নায় যাবো, শিগগিরই চাদর খোল খুলে একটা এক্ষুনি খাবি বলে খেয়েছে, খেয়ে জল টল খেয়ে নিয়েছে। এই মানে সৌমিকের আর খাওয়া হয় না, আমি অত সকালে উঠি না, ও যখন সকালে ওঠে তো নিয়ে খাবে, ওই সব কোনো বালাই নেই। ভুলেই গেছে, ওই চোখে দেখতে পাই নিয়ে চলে আসে, কিন্তু খেতে ভুলে যায়। আমিও খেলাম, রিকনও খেল। তো আমার এখন এই করলা ভাজাভাজি চলছে, এতটা করলা কেন জানো তো, রিকনের জন্য। রিকনকে বেশি করে করলা দিতে হবে পিতার ডালেতে, একসাথে দিই তারপরে অনেক হয় না, পোষায় না, ওরা বেশি করে করলা দিতে পারো না, ওই জন্য একটু বেশি করে করলা কাটলাম। তো ভেজে নিয়ে এটাকে তুলবো, তুলে এর মধ্যে ভেন্ডিটা ভেজে নেব, নিয়ে তারপর ডালটা সংবাদ দেবো। এই যে আমি মাছ করে ফেলেছি, রুই মাছ, আর রিকন রেডি। রিকন স্কুল কিরকম হবে? স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন 10:05 বাকি। বৃষ্টি পড়েই যাচ্ছে, ছাতা দিয়ে দেবো বাবা? ভিজিস না কিন্তু, কারণ বৃষ্টি দেখো হয়েই যাচ্ছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। রিকন এখন স্কুলে বেরোচ্ছে, ওর শুক্রবার আজকে লাস্ট স্কুল, আবার সোমবার টিফিন খাবে, জল খাবে, ভালো করে কোশ্চেন লিখবে। টাটা বাবা। তো বন্ধুরা, আমার এখন স্নান হয়ে গেছে, মায়াদি আসুক, তারপরে তোমার পুজোটা দেবো। তো এই দেখো বৃষ্টি এখন থেমে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশে মেঘ আছে, বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু প্রচণ্ড গরম। এই যে জামা কাপড় সব আমাকে এখন ভাঁজ করতে হবে, ছেড়ে নি, জামা কাপড়গুলো ভাঁজ করে নি। আজকে লাঞ্চের মেনুতে আমি রান্না করেছি এই যে রুই মাছ, সর্ষে দিয়ে করেছে, যে সর্ষে টমেটো দিয়ে, এই হচ্ছে ভেন্ডি ভাজা, আর এই হয়েছে তিতার ডাল, এই হয়েছে আজকের মেনু। আজকে অনেক কিছু করার ইচ্ছা ছিল বলতে, আজকে ইচ্ছা ছিল তোমার শাক ভাজা, কলমি শাকটা আছে, কলমি শাক ভাজাটা করার ইচ্ছা ছিল, আর মাছের একটু তেল আছে ডিম দিয়ে, ওইটা দিয়ে করার ইচ্ছা ছিল। এবার দুটো খেতেই না রিকন ভালোবাসে, এবার রিকনের যেহেতু স্কুল আছে আমি শাক ভাজাটাও দিই না, অত সকালবেলা ওর খাবারও অত সময় হয় না, এই জন্য দেওয়া হয় না। তাই জন্য আমি ভেন্ডি ভাজাটা করলাম, তিতার ডালটা খেয়েও খুব শান্তি পেয়েছে, আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে গেছে। আমি সৌমিককে বললাম কালকে স্যাটারডে, তো কালকে রিকন থাকবে বাড়িতে, তা শাক ভাজাও করবো আর ডিমের ওই মানে মাছের তেলের পাতুরিটাও করবো, রিকন এইসব খেতে একটু ভালোই বাসে। তা চলো এখন রাখি, আমরা খেয়ে নিই, লাঞ্চ করে নিই। সৌমিক এখন দেশপ্রিয় পার্কে ইস্ট বেঙ্গল আল্ট্রাসের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে বেরোচ্ছে, ওকে নিতে এসেছে গেস্ট হিসাবে। আমি
যদি পারি তো ছোট একটা ক্লিপিং দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখন প্রায় 5:30 বাজে, বাবা একদিক দিকে বেরিয়ে গেল আর ছেলে এখন ঢুকলো। ও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত গুন্ডা আমার সঙ্গে এরকম ভাবে আর কি করে যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কিন্তু এই যে বন্ধুরা, এখন বাজে 7:45, এই হচ্ছে বিছানার অবস্থা। ছেলে স্কুল থেকে এসেই সব ফেলে রেখে দিয়েছে, এখানে বাবার জামা কাপড় বিছানারই, এখন এগুলোকে পরিষ্কার করে নিই তারপর। তো এখন সৌমিক যেহেতু নেই আজকে বিকেল বেলাটা, সেই জন্য একা একা আমি চাটা খাচ্ছি। একা একা চা খাওয়ার এনার্জি থাকে না, মানে এনজয় লাগে না। আর একজন সঙ্গে চায় সবসময় পার্টনার চাই, জানো তো, চা খাওয়া কফি খাওয়া সব কিছুর না একটা পার্টনার চাই। একা একা বসে খেতে ভালো লাগে না একদম। কিছু তো করার নেই, সব কিছুটাই মানিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, এখন রাত্রি 11টা বাজে আর রিপন আজকে 9:30 সময় ঘুমিয়ে পড়েছে, এই যে শুয়ে আছে। ওর শরীরটা খুবই টায়ার্ড ছিল, যাই হোক ঘু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর সৌমিকের প্রোগ্রাম ছিল, সৌমিক তখন ফিরলো 10:30 সময়, তারপর ডিনার করলাম, করে এখন শুতে এসেছি। এখানেই রাখছি তাহলে, তোমরা ব্লগগুলো দেখো কীরকম লাগছে, ভালো লাগলে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো এখন রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।